ভাল হৈছে আমাৰ হ'ম নাই দে চাই মাছাই মাকৰ তো এই জায়গাটা দেখেন অনেক সুন্দর এখানে একটা ছোট কাট বাগান ডাইন সাইডে লেবু বাগান আর ওই যেখানে যাচ্ছে বাঁশ বাগান তো এই গ্রামের এখন অনেক জায়গায় আমি যাই নাই বা এক্সপ্লোর করিনি ওই যে একটা বেজি ওই যে শিয়ালগুলা যে ডাকা ডাকি করে না এই শিয়ালগুলা হলো এই সমস্ত জায়গায় থাকে অনেক কাট বিড়ালি

তোরা তো সুর পরে এই যে ভিডিও করে রাখতে সেই পরে তো মামলার আসামি হয়ে যাবে ও এই যে ফল গাছ কনে শিয়াল হ্যাঁ শিয়ালের ঘর তো আসে তো হানি দেখলাম ওই যে কি শিয়ার হয়েছে বিড়াল ও ফল গাছটা হইলো সম্ভবত ঝরে হলে শুয়ে পড়ছে শোয়ার পর আবার নতুন করে উঠছে হ্যাঁ ফল ফল ফট করে পাজি আছে থু তো এখানে যে জিনিসটা ভালো লাগছে সেটা হলো দেখেন এই যে আল্লাহ সাফস না থাকিস দেখেন কি সুন্দর এই যে ফুল ফুলগুলো অনেক সুন্দর কি জাতের ফুল যায় না

দেখার জন্য এই যে কাঁঠাল কাঠাল লেবু বাগান এটা আমাদেরই মানে আমার না আমার এক আত্মীয়ের কাঁঠাল পাকছে কি লাগে কতক্ষণ পাকতে পারে আর এই যে একটা গাছ এই গাছটা এটার নাম হলো তিতবেগুন এইটা বাগুনটা খেলায় না এটা এটা খাওয়াও যায় এটার বর্তা নাকি মজা বাগলায় এগুলা রুট স্টক হিসাবে ব্যবহার করে বিভিন্ন মানে এটা রোগ প্রতিরোধী ঠিক আছে সিরিস না পাক মার দে বেশি বানামু সব কিছু দেখলে দেখলে তোর সির নয় যা বেড়া আমি মানুষে দেখাই আসি নাম না জানা কত ধরনের মানে গাছপালা জঙ্গলে এখনো আছে তো এই জায়গা কি বাড়ি করার জন্য ভিডা বানাইছিল নাকি এনে কি বাড়িঘর আসলো নাকি রিসম্পা তাইলে তাই আটা ফলটা পরেছিল মরে নাই এই ফলটা পাই গেছে পাকে নাই আর কি পাখিতে খাইব পাখিতে খাই তোর খান বাড়িতে আসি। এই যে চোরের খাতায় নাম বলে তরু আমার না এই যে লিমা একটা ফল চুরি করলো আর তারা সবাই সাক্ষী আচ্ছা চলা যাই কামড়াইতেছে মশা প্রচুর তো বাসবাগানের ভিতর দিয়ে আবার চলে যেতেছি এই যে বিড়াল খুব পাজি এর আগে আমার অনেকগুলা মুরগির বাচ্চা খাইছে এটা একটা কোপ মারতো বুঝে 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 ওলা বুঝে যাই হ্যাঁ তুমি আসতে যাও যদি কম মারা পারো পাঁচশো টাকা পাবি আমার আমার প্রায় বত্রিশটা মুরগির বাচ্চা খাইছে উল্টা পাঁচশো টাকা দেয় মারে তো ওই যে এগুলো আপনারা ছিলেন কিনা এগুলো রাতা ফল বলে বা আতা ফল না নাকি নুনা ফল তো এখানে এখানে কিছু ফল যে পাখিতে খেয়ে গেছে আমি সিরা নিয়ে শম্পা এটা ধরো আরো সিরম তো যাই হোক এখন আপনাদেরকে আমি একটু রিভিউ দিব সন্ধ্যা সম্পাদ্য খাও তো এটা খুব সুন্দরভাবে পাকছে বিছনায় বললো তো অনেক এলাকায় এটার নাম বলে নুনা ফল আর এই তো অনেক এলাকায় এটাকে নুনা ফল বলে এটারই আর একটা ভ্যারিয়েন্ট আপনারা হয়তো দেখছেন যে এইখানে আরও ফোটা ফোটা ওইটার বলে আতা তো এইটার একটা সমস্যা হয়ে যাচ্ছে বিচির সাইজটা আসলে বেশি বড় এই দেশি জাতগুলা মানে মাংসল যে অংশ সেটা কম তো এর জন্য অত বেশি টেস্ট আমার কাছে লাগে না আবার এটার ভিতরে কয়েক কিছু কিছু আছে সাইজ আরও বড়ো হয় সেগুলোর টেস্ট কিন্তু এটার চেয়ে অনেক বেটার তো যাই হোক ভিডিওটি আপনাদের কেমন লাগলো যায় না তো আশা করি ভালো লাগছে তো ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম